বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না দেশ বাঁচাতে নির্বাচন চায় দুই যুগ পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ সম্মেলনে তারা এসব কথা বলেন চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আল আমিনের তথ্য ছবি নিয়ে থাকছে বহু বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সম্মেলন শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায় শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে সংস্কার বিষয়ে তিনি বলেন নির্বাচিত সরকারই পারে প্রকৃত সংস্কার করতে দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই 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 কারণ সোজা একটি কথা যদি দেশের রাজনীতি রুগ্ন হয় যদি দেশের রাজনীতি রুগ্ন হয় আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন যে দেশের রাজনীতি অসুস্থ সেই দেশের অর্থনীতি অসুস্থ সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ এবং চারিদিকে তাকিয়ে দেখুন বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয় একমাত্র বিকল্প পদ হচ্ছে নির্বাচন নির্বাচন এবং জনগণের নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চারদিকে ষড়যন্ত্র চলছে জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে তা রুখে দিতে সংস্কার শেষ করে নির্বাচন তত্ত্বের সাথে দিমত বলেন বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না আমাদের কিছু নব্য সব সংস্কার চেষ্টা করে কোন নির্বাচন নির্বাচন বিএনপি বিএনপির জন্য চায় না বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে নেতা আমাদের প্রসঙ্গে আসলে আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সঙ্গে আর কোনো রকমের কোনো বাধা সম্মেলনে উপস্থিত ছিলেন আটশো আটজন কাউন্সিলর সহ প্রায় তেরো হাজার কাউন্সিলর ডেলিগেট এর আগে উনিশশো নিরানব্বই সালে সবশেষ সম্মেলন হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির বাংলা ভীষণ নিউজ ডেস্ক